হ্যালো সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। এসএসসি পরীক্ষা 2024 বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউর 100% সঠিক সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা সমাধান করব, দেখতে পাচ্ছ, সিলেট বোর্ড বাংলা দ্বিতীয় পত্রের 100% সঠিক খ সেটের সমাধান করব। তো চলো আমরা বেশি কথা বলবো না, যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সমাধানগুলো দেখো। আর সমাধানে কিন্তু বিন্দু পরিমাণ ভুল নাই, ভুল ধরতে পারলে জরিমানা আছে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করতেছি এসএসসি পরীক্ষা 2024 বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউর 100% সঠিক সমাধান সিলেট বোর্ড খ সেট। তো প্রথম প্রশ্ন ছিল, শব্দের শেষে ইকার ও উকার থাকলে এই বিভক্তির রূপে কি বসে? সঠিক অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার তে বসে। তারপর দেখতে পাচ্ছ মানিপক্ষের বহুবচন করার সময়ে নিচের কোনটি সংলগ্ন যোগ করা হয়? সঠিক অ্যান্সার হবে গহ নাম্বার বর্গ। তো তোমরা দেখতে পাচ্ছ সঠিক অ্যান্সারটাতে কিন্তু রেড বৃত্ত দেওয়া আছে, সবাই একটু ভালোভাবে দেখে নিও। তিন নাম্বার, পদের লগ্ন কয় ধরনের? সঠিক অ্যান্সার হবে গ নাম্বার চার ধরনের। চার নাম্বার, কোন বাক্যটি বিরুদ্ধ যোগের উদাহরণ? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, তাকে আসতে বললাম তবুও এলো না। পাঁচ নাম্বার, কোন বাক্যে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, মন দিয়ে লেখাপড়া করা দরকার। ছয় নাম্বার, পদানুক্রিয়া বিশেষণের উদাহরণ নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, মরিত মর্ব। সাত নাম্বার, চলন্ত ট্রেনে বাক্যে বিশ্লেষণ পদটি কোন শ্রেণী? সঠিক অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার, অবস্থাবাচক। তো বন্ধুরা এখানে কিন্তু কোনো ভুল নাই, অবশ্যই সঠিক অ্যান্সারগুলো তোমরা দেখে নিও এবং কমেন্ট করো। আট নাম্বার, সমষ্টি বিশেষ বোঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, জনতা। নয় নাম্বার, নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, পূর্ব ভারতীয় প্রকৃতি থেকে। দশ নাম্বার, প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্য উদ্ধৃত থাকলে পরোক্ষতে কিসের পরিবর্তন হয় না? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, ক্রিয়াকালের। এক নাম্বার, তারপরে দেখতে পাচ্ছ এগারো নাম্বার, লেখার সময় কোনো অংশ বাদ দিতে চাইলে কোন বিরাম চিহ্নে ব্যবহার হয়? সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, ত্রিবিন্দু। বারো নাম্বার, নিচের কোন বাক্যে মাথা শব্দটি লক্ষার্থে ব্যবহৃত হয়েছে? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, রফিক সাহেব গ্রামের মাথা। তেরো নাম্বার, সুযোগ সন্ধানী অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, তীর্থের কাক। চোদ্দ নাম্বার, নন্দিনী এর সঠিক প্রতিশব্দ নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, দুহিতা। সিলেট বোর্ড পনেরো নাম্বার, বুথ এর বিপরীত শব্দ হলো? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, ভবিষ্যৎ। ষোলো নাম্বার, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন শব্দের উদাহরণ কোনটি? নিজের সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, বৃহস্পতি। সতেরো, কোন শতকের সূচনা নাগাদ চলতি রীতির নতুন নাম হয় প্রমিত রীতি? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, একুশ। আঠারো নাম্বার, বাংলা ভাষা কেন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপ নেই? সঠিক অ্যান্সার হবে কিন্তু গ নাম্বার, কোন স্বরবর্ণটি? এটা সরয় গ নাম্বার, সরয়। উনিশ, নিচের কোন শব্দটিতে অর্ধ স্বরধ্বনি রয়েছে? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, চাই। বিশ, কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, ল। একুশ, অভাব অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ যুক্ত শব্দটি? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, হবাব, হাবাত। বাইশ, নৈপুণ্য অর্থে প্রত্যয়বাচক শব্দ কোনটি? সঠিক অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার, নে। আমি আবারও বলতেছি বন্ধুরা, এই সমাধানে কিন্তু কোনো ভুল নাই, অবশ্যই যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সমাধানটা দেখো এবং কমেন্ট করো। তেইশ নাম্বার, পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা তৈরি হলে কোন বহিব্রী হয়? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, বেতিহার। চব্বিশ, ধনাত্মক দ্বিত্ব শব্দের উদাহরণ কোনটি? সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, ঝমঝম। পঁচিশ, পুনরাবাচক শব্দ অসিতম এর অপর নাম কি? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, অসিতিতম। ছাব্বিশ, নিচের কোন বাক্যটি ভাববাচ্যের উদাহরণ? সঠিক অ্যান্সার হবে গ নাম্বার, এবার বাঁশিটি বাজানো হোক। সাতাশ নাম্বার, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? সঠিক অ্যান্সার হবে ঘ নাম্বার, অপাদান কারক। আঠাশ নাম্বার, কোন বাক্যটি অজ্ঞানবাচক? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, তার মঙ্গল হোক। উনত্রিশ, তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এটি কোন প্রকারের বাক্য? সঠিক অ্যান্সার হবে ক নাম্বার, সরল বাক্য। তিরিশ, কোন বাক্যটি নিত্য অতীতকালের উদাহরণ? সঠিক অ্যান্সার হবে খ নাম্বার, খুব সকালে ঘুম থেকে উঠতাম। তো বন্ধুরা, দিয়ে দিলাম সিলেট বোর্ডের খ সেটের বাংলা দ্বিতীয় পত্র 1000% সঠিক সমাধান। তো পরবর্তী সকল বোর্ডের সমাধান আসতেছে, কেউ রাগ করুন, আমরা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা বোর্ডের সমাধান আমাদের এই চ্যানেল থেকে দিব। অবশ্যই সাবস্ক্রাইব করো, ধন্যবাদ সবাইকে।